জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন হল আজ কোন চোরদের হাত কাটবেন কোরআন পাঁচ নবসর আল মাদার আটত্রিশ এবং উনচল্লিশের এই আজ দুটিতে চোর নিয়ে কিছু কথা বলে পুরুষ হোক অথবা নারী এই চোর এদের চুরির হাতকে কর্তন করতে বলে কিন্তু আজ আমরা যারা ভারত উপমহাদেশে বসবাস করছি যে এলাকার জন্য ডক্টর ইকবাল বলেছিলেন সারি জাহা সে আচ্ছা হিন্দুস্তা সেই এলাকাতে সতেরোশো সাল থেকে উনিশশো পর্যন্ত লাল সোর ইংরেজেরা সোনার হিন্দুস্তানকে পাল্টে দিয়ে চলে গেছে এই সোনার হিন্দুস্তান ইংরেজরাও দাবি করত যে হিন্দুস্তান স্বর্ণের দেশ তারা রবের দেওয়া সামগ্রী সরঞ্জাম যা আল্লাহ দিয়েছিলেন দুই শত বছর ধরে এই হিন্দুস্তান কোনোদিন দিন কারোর উপরে ঋণদার ছিল না সে সবাইকে ঋণ দিত কারোর কাছ থেকে ঋণ নিত না ইরা কখনো বিদেশ থেকে কোনো কিছু আমদানি করেনি বরঞ্চ এই লাল ইংরেজরা আসার পরে এই হিন্দুস্তান থেকে এই দুইশো বছরে সাতশো জাহাজ ভরে এদেশ থেকে হীরা জহরাত স্বর্ণ রূপা সব নিয়ে গেছে ডায়মন্ড পাথর আরও কত কিছু কিন্তু সেই ডক্টর ইকবালের আল্লামা ইকবালের সারি জাহা আচ্ছা এই হিন্দুস্তান চলে গেল চোরদের হাতে আর এই চোরেরা চুরি করে নিজেরা খায় নিজেদের সন্তানদেরকে সেই ব্রিটেন আমেরিকাতে লালন পালন করে আর তারা আজ এই হিন্দুস্তান থেকে যে পাকিস্তান হয়েছিল সেই পাকিস্তান থেকে বাংলাদেশ এই তিনটি দেশ আজ এত বেশি ঋণ নিয়েছে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক ছিল তখনও এই পাকিস্তান আমেরিকাকেও ঋণ দিয়েছিল কিন্তু আজ সেই লাল ইংরেজদের পালিত তাদের পাঁচ আটা কিছু কালো ইংরেজদের কারণে এই তিনটি দেশ কর্জ এমন বেশি নিয়েছে যে আপনি এবং আমিও সেই ঋণের বোঝার তলে আছি আর এত অখাদ্য আর কুখাদ্য এই তিনটি দেশে পাওয়া যাচ্ছে সেই লাল ইংরেজদের পোষা কালো ইংরেজদের কারণে তারা ইম্পোর্ট করছে তাদের চাচাদের কাছ থেকে আর এই কুখাদ্যগুলি ভেজাল খাদ্যগুলি খেয়ে এই ভেজালের জালে ফেঁসে সবাই ক্যান্সারে মরছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে এখন ভেবে দেখুন আসল চোর কারা আর কোন চোরদের আপনি হাত কাটতে চান আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আয়াত বুঝার তৌফিক দান করুন আর এই ভারত উপমহাদেশে যা কিছু অতীতে ছিল মাঝখানে ঘটেছে আজও ঘটছে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে আমরা সবই দেখতে পাচ্ছি যাদের দ্বারা ঘটনাগুলো ঘটানো হচ্ছে তারা সবাই মূলত সেই লাল ইংরেজদের পাঁচ আটা গোলাম